ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم কিভাবে শান্তি প্রতিষ্ঠা লাভ করতে পারে এ সম্পর্কে আলোচনা চলছিল। বলা হয়েছিল যে এর একমাত্র পন্থা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ও অনুসরণ, এছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা নেই। কারণ শান্তি প্রতিষ্ঠা হয় এলেম তথা শিক্ষা এবং আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি এলেম দিয়েছেন তাকে, তেমনিভাবে সবচেয়ে বেশি আমলও করে গেছেন তিনি। এত বেশি এলেম আর কাউকে দেয়া হয়নি এবং এই পরিমাণ আমলও আর কেউ করেনি। এলেম সম্পর্কে তো তিনি বলে গেলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেকার পরের কার সকলের এলেমার শিক্ষা একা আমাকে দেয়া হয়েছে, এমনকি জগতের শ্রেষ্ঠতম শিক্ষিত বিদ্বান হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, নবীদের থেকে বড় শিক্ষিত আর কেউ নেই হতেও পারবে না। সকল নবীদের শিক্ষা দীক্ষা যা কিছু আছে সব কিছু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই সংগৃহীত। যেমন আমাদের দেহে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ, একটি অঙ্গ আছে আমাদের চোখ, চোখ এলেম অর্জন করে দেখে দেখে, কোনো কিছু দেখলে এটা সুন্দর কি অসুন্দর, দেখতে ভালো লাগে না খারাপ লাগে, এই এলেম অর্জন করে চোখ। যদি গ্রান নেয়া কিংবা দুর্গন্ধ আছে কি নেই এটার জন্য চোখ ব্যবহার করতে যান, সম্ভব হবে না। গ্রানের জন্য ব্যবহার করি নাক, নাকও গ্রানের এলেম আর জ্ঞান অর্জন করে শুঙ্গে। চোখ দিয়ে যদি চাই গ্রান নিব, সম্ভব হবে না। শুনে শুনে জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে কান, জিহ্বা দিয়ে যদি শুনতে চাই সম্ভব হবে না। জিহ্বা জ্ঞান অর্জন করে স্বাদ অস্বাদের, নাক দিয়ে যদি চাই স্বাদ অস্বাদ বুঝতে সম্ভব হবে না। এক এক অঙ্গ এক এক কাজের, এরা এইভাবে জ্ঞান অর্জন করে। এরপরে আছে আমাদের ব্রেন দেমাগ, এই সব কিছুর জ্ঞান এরা আসলে সংগ্রহ করে ব্রেন থেকে দেমাগ থেকে। আসলে বাস্তবে এলেম এবং জ্ঞান রাখে দেমাগ আর ব্রেন। চ
চোখ কান নাক জিহ্বা এগুলোকে পরিচালনাও করে ব্রেন। যেমন দেখবেন একজন মানুষ বসে আছে, তার সামনে দিয়ে আরো কিছু লোকজন হেঁটে চলে গেছে, একটু পর জিজ্ঞেস করতেছেন, ভাই আপনার সামনে দিয়ে কিছু লোকজন যে হেঁটে গেল এরা কোন দিকে গেল? আপনি বলেন, ভাই আমি তো দেখিনি। তো আপনি কি এখানে বসে বসে ঘুমাচ্ছিলেন? কয় না, তো দেখেননি? কয় আমি অন্য মনস্ক ছিলাম, অন্য কিছু ভাবতেছিলাম, চোখ খোলা, সামনে দিয়ে কিছু লোক হেঁটে গেল এরপরও দেখলো না কেন? তার ব্রেন তার দেমাগ অন্য কাজে ব্যস্ত, চোখকে দেখার কাজে ব্যবহার করেনি, এই জন্য চোখ অক্ষম, সে দেখেও দেখেনি। তেমনি ভাবে কান, বা একটু আগে একটি সুন্দর আওয়াজ কানে আসলো, কিসের আওয়াজ বলেন তো? আমি তো শুনিনি। কি আপনি শোনেননি? কাছেই তো আওয়াজটি হলো, আমরা শুনলাম। ও ভাই আমি অন্য মনস্ক ছিলাম, এদিকে খেয়াল করিনি। তার মানে এই কানকেও পরিচালনা করে আপনার ব্রেন, সে এখানে কান ব্যবহার করেনি তাই কান শুনেনি, বুঝেনি কিসের আওয়াজ। এভাবে প্রত্যেকটি অঙ্গ, এগুলোর মূল হইল ব্রেন, সেখান থেকে এরা জ্ঞান সংগ্রহ করে, এবং এরা যে জ্ঞানগুলো সংগ্রহ করে অর্থাৎ ব্রেন এদেরকে ব্যবহার করে যে জ্ঞান সংগ্রহ করে এগুলোও সব সংরক্ষিত অবস্থায় থাকে ব্রেনে। চোখের জ্ঞান চোখে থাকে না, নাকের জ্ঞান নাকে থাকে না, কানের জ্ঞান কানে থাকে না, জিহ্বার জ্ঞান জিহ্বাও থাকে না। 10 বছর আগে একখানে দাওয়াত খাইতে গেছেন, খুব সুস্বাদু খাবার খাইলেন, 10 বছর পরেও বলতেছেন, এহ কি স্বাদ, এখনো বলতে পারিনি, এই স্বাদটি এখনো জিহ্বায় আছে, মোটেও নেই। অথচ এখন খাইতেছেন মরিচ দিয়ে টক আম কিংবা জলপাই কিংবা আমরা বানাইয়ে মরিচ দিয়ে খাইতেছেন, জিহ্বার পানি পড়তেছে, চোখের পানি পড়তেছে জালে। এরপরও যখন ওই কথা ওঠে বলতেছেন, এ কি স্বাদ, এখনো জিহ্বায় লেগে আছে, অথচ জিহ্বায় লেগে আছে এখন জাল অথবা টক, ওই স্বাদ নেই, তারপরও লেগে আছে, সংরক্ষণ করছে কে? ব্রেন। তেমনি ভাবে কারোর কথা শুনলেন বহুদিন আগে, ইস এত মিষ্টি কথা, এত আকর্ষণীয় কথা, এটা এখনো যেন আমার কানে বাড়ি খায়, কোথার থেকে বাড়ি খাবে, কথা ইথারে মিশে গেছে কবে, এটা সংরক্ষণ করে আছে ব্রেন আর দেমাগ। তেমনি ভাবে কোন একটি ফুলের গ্রান নিলেন নাকে, ইস এত আকর্ষণীয় গ্রান, মিষ্টি গ্রান, এখনো যেন নাকে লাগতেছে, অথচ ফাঁসের দুর্গন্ধ, পঁচা কোন এক বস্তু দুর্গন্ধ আসতেছে নাকে, এরপরও বলেন ওই গ্রান এখনো যেন নাকে লাগতেছে, এখনো নাকে লাগে দুর্গন্ধ, ওই গ্রান তো লাগে না, এটা কোন নাকে লাগে? এটা ব্রেনের নাকে লাগে, আসল নাক ওইখানে। তো সব কিছুর কেন্দ্রবিন্দু বাস্তবে ব্রেন, এগুলো নয়, এগুলোকে ব্রেন ব্যবহার করলে কাজ করে, না করলে করে না। ঠিক তেমনি ভাবে সমস্ত পয়গম্বর আলাইহিমুসসালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কেউ না, কেউ কান, কেউ চোখ, কেউ জিহ্বা, কেউ হাত, কেউ পা, এ বিভিন্ন অঙ্গ, আর সব কিছুর সমষ্টি মজমুড়া কেন্দ্র বিন্দু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে সব কিছু সংগ্রহ করে তারা নিজ নিজ এলেম বিস্তার করছেন। যেমন নাক চোখের এলেম অর্জন করতে পারে না, চোখ কানের এলেম অর্জন করতে পারে না, কান জিহ্বার এলেম অর্জন করতে পারে না, ভিন্ন ভিন্ন পয়গম্বর ধরো একই অবস্থা। হযরতে আদম আলাইহিসসালামের এলেম ছিল সমস্ত মাখলুকের নাম দোষ গুণ এবং বৈশিষ্ট্য জানা। ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহা, এই এক কাজ তিনি করতেন। হযরত সাইয়্যেদানা দাউদ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, তার এলেন লোহা দিয়ে যুদ্ধের পোশাক বানানো ছিল, এটা ওনার কাছ থেকে। সাইয়্যেদানা হযরত ঈসা আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, কঠিন কঠিন রোগের চিকিৎসা, এটা ওনার কাছ ছিল। কসাদ হাযারা তিব্বে জালে নহসে বুদ
সদ হাজারাত বেজালে নো সে বুদ পেশে ঈসা ও দমশাক সো সে বুদ পেশে ঈসা ও দমশাক সো সে বুদ ঈসা আলাইহিসসালামের এক ফুঁকের সামনে শত সহস্র হাকিম জালিনুসের ব্যবস্থাপনা সব ফুঁকের সাথে উড়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের এলেম আল্লাহ পাক তাকে দিয়ে করাইছেন, সবগুলোর সমষ্টি আর মজমুড়া হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কথাটি আমার নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমে। আল্লাহ পাক বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ। ও আমার পয়গম্বরগণ, তোমাদের থেকে আমি এই অঙ্গীকার নিতেছি। পয়গম্বররা অঙ্গীকার দিলেন, আল্লাহ পাক নিলেন, পয়গম্বরগণ অঙ্গীকার দিলেন। কিসের অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে যখন কোনো কিতাব দেই, কোনো এলেম দেই, কোনো জ্ঞান দেই, এরপরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে যে রাসূল আসবেন মহাজ্ঞানী, যিনি তোমাদের সকল নবীকে সত্যায়ন করবেন, এমন রাসূল যখন আসবেন, লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, ওই নবীকে বিশ্বাস করতে হবে এবং তোমরা জীবিত থাকলে ওই নবীর সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে, জীবিত না থাকলে উম্মতদেরকে ওসিয়ত করে যেতে হবে যে শেষ যে নবী আসবেন তাকে মানা সকলের জন্য অপরিহার্য, তিনি সকলের কেন্দ্রবিন্দু, তিনি আমাদের সকল নবীদের এলেমের মূল উৎস, জ্ঞানের মূল উৎস, তাকে মানতে হবে। সকল জ্ঞানের জ্ঞানী যখন তিনি, সকল আলেমের ওস্তাদ যখন তিনি, সকল শিক্ষকের ওস্তাদ যখন তিনি, নিজেও বললেন বুইস্তু মুআল্লিমা, কোরআনে কারীম বলতেছে আল্লাহ নবী বলেন আমাকে তো শিক্ষা বিস্তারকারী শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। কার শিক্ষক? ও উম্মত, শুধু তোমাদের নয়, সমস্ত নবীদের শিক্ষক। আনা নবীউল আম্বিয়া, আমি সমস্ত নবীদের নবী। তো তিনি যখন সবচেয়ে বড় শিক্ষিত, তার আমল যখন সবচেয়ে বেশি, অতএব তার অনুকরণ অনুসরণ করলে শান্তি প্রতিষ্ঠা লাভ করতে পারে, এছাড়া শান্তি প্রতিষ্ঠা লাভ করতে পারে না। যারা তাকে এভাবে অনুসরণ করে গেছেন, দেখা গেছে কোনো কোনো কথায় মতানৈক্য হয়েছে, হওয়াই স্বাভাবিক, মানুষ হিসাবে আমার একমত আপনার আরেক মত হওয়াই স্বাভাবিক, মতানৈক্য আপন জায়গায় আছে, কিন্তু ভ্রাতৃত্ব বন্ধুত্ব অটুট আছে। সাইয়েদানা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদানা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে কেমন মতানৈক্য ছিল, যুদ্ধ পর্যন্ত সংগঠিত হয়েছে। যুদ্ধ অবস্থায় একজনে ফতুয়া চাইল হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এই সমস্যার সমাধান কি, লিখলেন কি, এর সমাধানের জন্য আমার ভাই আলীর কাছে নিয়ে যাও, এটা উনি আমার থেকে অনেক বড় আলেম, এটার সঠিক সমাধান তিনি দিবেন। আমরা হলে যদি কেউ বলতে হুজুর আলীর কাছে নিব কেন, কি আলী হে কবে গোমরা হয়ে গেছে, আমার সাথে যুদ্ধে আসছে মাঠে, ওর কাছে যাওয়ার নাম নিছ, কিন্তু যুদ্ধ অবস্থায় বলতেছেন এটার সমাধান আমার ভাই আলী দিবেন, তিনি আমার থেকে অনেক বড় আলেম, অনেক বেশি জানেন। এবার বলুন আন্তরিকতা কি পরিমাণ। যুদ্ধ চলা অবস্থায় রোম সম্রাট চিঠি লিখেছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তৎকালীন সুপার পাওয়ার। কি চিঠি? মুয়াবিয়া, আমি শুনেছি তোমার ভাই আলী তোমার সাথে বাড়াবাড়ি করতেছে, আমি তোমার সাহায্য নিয়ে সৈন্য সামন্ত সহকারে আসতেছি। সুপার পাওয়ারের সাহায্য সাধারণ কথা, আমরা হলো তো স্বাগত জানাইতে মাশাআল্লাহ বড় ভালো কাজ, আপনার মতো এত বড় হাতেম তাই আর দুনিয়াতে পাওয়া যাবে কোথায়। হযরত মুয়াবিয়া তার চিঠির উত্তর লিখলেন, প্রথম যে শব্দ ব্যবহার করলেন, ইয়া কালবার রুম, ও রুমের কুকুর,
প্রথম কথায় বোঝা যায় কি জবাব দিবেন। আমাদের দুই ভাইয়ের মতানৈক্যকে সামনে রেখে তুমি ফায়দা হাসিল করতে চাও, স্বার্থ উদ্ধার করতে চাও? মনে রাখবে, আমার ভাই আলীর বিরুদ্ধে যদি তুমি সৈন্য পাঠাও, তোমার সৈন্যের বিরুদ্ধে আলীর পক্ষ হইয়ে সর্বপ্রথম যে ময়দানে নামবে সেই মুয়াবিয়া হবে। চিন্তা করুন, ভাতৃত্ব বন্ধুত্ব আপন জায়গায়, মতানৈক্য আপন জায়গায়। এই শিক্ষা কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বেশি দূরের নয়, আমাদের ভারতবর্ষের ঘটনা। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়, সমস্ত আউলিয়াদের বাদশাহ, এলেম আমল বুজুর্গি কোনো দিকে কোনো ঘাটতি নেই, কমতি নেই, লক্ষ মানুষ যার হাতে হেদায়েত পেয়েছে, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ। তখনকার সময়ে ওই এলাকার কোতোয়াল কেউ শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম করে কিনা, অবৈধ কোনো কাজকর্মে লিপ্ত কিনা, এটা দেখাশোনার জন্য যাদেরকে নিয়োগ দেয়া হয় এদেরকে বলে কোতোয়াল। আগেকার সময় বাদশাদের পক্ষ থেকে কোতোয়াল নিযুক্ত করা হইত, এক এক এলাকার জন্য এক এক কোতোয়াল। তো নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, ওনার এলাকা দিল্লির বদায়ুন, এখানের কোতোয়াল হাকিম কাজী জিয়াউদ্দিন রাহেমাহুল্লাহ, ইনি অনেক বড় আলেম এবং বড় আল্লাহওয়ালা বুজুর্গ কোতোয়াল। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ কাউয়ালি শুনতেন, কাউয়ালি। ওদের কাউয়ালি আমাদের কাউয়ালি আবার এক নয়। ওনাদের কাউয়ালিতে কোনো বাদ্যযন্ত্র থাকত না, সুন্দর আওয়াজে কিছু কবিতা পাঠ করা হইত। কেন হইত এটা বুঝাইতে গেলে সকলে বুঝবেন না, যারা এই তরিকে আছেন তরিকত পন্থী এরা বোঝেন। প্রথম প্রথম মুরিদ হইলে হালাতে কবজা তারি হয়, এটা দূর করার জন্য কিছু কবিতা শুনলে এটা সহজে দূর হয়। কিন্তু উনি তো কবিতা শোনেন বাদ্যযন্ত্র ছাড়া, এটা বৈধ। ওনার এই বৈধ কাজকে পরবর্তীতে কেউ বাদ্যযন্ত্র সহকারে কাউয়ালি শোনাকেও বৈধ মনে করবে, ওনারও বৈধ কাজকে দলিল হিসাবে পেশ করবে, এই আশঙ্কা আছে। তাই ওই এলাকার কোতোয়াল হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহ দেখলেন একে এটা বাধা দিতে হবে, নিজের পুলিশ টুলিশ নিয়ে গেছেন বাধা দিতে। গিয়ে দেখেন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ আছেন হাজার হাজার মুরিদ, উপরে সামিয়ানা টানানো, একজনের সুন্দর আওয়াজে কবিতা শুরু করছে। হাকিম জিয়াউদ্দিন এগিয়ে গিয়ে বললেন, বন্ধ করো, শোনে না। হাকিম জিয়াউদ্দিন তো বোঝেন নিজামউদ্দিন আউলিয়া কি, কিন্তু যেহেতু ওনার উপরে দায়িত্ব, পরবর্তীতে মানুষ ভুল বুঝাবুঝিতে মোক্তালা হবে, লিপ্ত হবে, বাধা দিতে হবে, খুব গরম স্বরে কয়েকবার বললেন বন্ধ করো, কিন্তু বন্ধ হয় না, বন্ধ করে না। উনি দেখলেন যে এরা তো এখন ভিন্ন একটা অবস্থায় আছে, এরা আমার কথা শুনবে না। তো পুলিশদেরকে বললেন যে এক কাজ করো, সামিয়ানার চতুর্দিকে রশিগুলো কেটে দাও। তার খেয়াল, রশিগুলো কেটে দিলে সামিয়ানা পড়বে, এদের কবিতা বন্ধ হয়ে যাবে। রশি কেটে দেয়া হলো, রশি কাটার পরে দেখা গেল রশি থাকা অবস্থায় সামিয়ানা যেভাবে ছিল কাটার পর এভাবে আছে, এটা পড়ে না। হাকিম জিয়াউদ্দিন পুলিশদেরকে বললেন যে চলো আমরা আজকে চলে যাই, আরেকদিন বাধা দিই, কারণ এই অবস্থা দেখে পুলিশরা বুঝতে পারে যে আমাদের কাজ মনে হয় সঠিক নয়, ওইটাই সঠিক, সরাই নিয়ে যাবেন। নিয়ে চলে আসছেন, আরেকদিন আসছেন, আজকে দেখেন একই অবস্থা, সামিয়ানা টানানো, একজনের সুন্দর আওয়াজে কবিতা শুরু করছে। হাকিম জিয়াউদ্দিন নিষেধ করলেন, কে শোনে তার নিষেধ। কবিতা বলতে বলতে এক পর্যায়ে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ হাল অবস্থায় দাঁড়িয়ে গেলেন, যেরকম উজানির মাহফিলে, চরমনার মাহফিলে অনেকে লাভ দিয়া দাঁড়ায়, কেউ দৌড় দেয়, লাভ দেয়, চিৎকার দেয়, লাফালাফি করে, এটাকে বলে হাল, ওয়াজদ। এই অবস্থায় নিজামউদ্দিন আউলিয়া দাঁড়াইলেন। কাজী জিয়াউদ্দিন
এগিয়ে গিয়ে ওনার হাত ধরে টেনে ওনাকে বসাই দিলেন জোরপূর্বক। একটু পরে সুন্দর কবিতা চলছে, আবার তিনি দাঁড়াই গেলেন, হাকিম জিয়াউদ্দিন আবারও গিয়ে হাত ধরে টেনে বসাই দিলেন। কিছুক্ষণ পর আবারও দাঁড়াই গেলেন, হাকিম জিয়াউদ্দিন সামনে গেলেন, হাত ধরে টেনে বসাবেন, কিন্তু বসানো তো দূরের কথা, নিজে হাত বেঁধে মাথা নিচের দিকে দিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াই গেছেন। আরেকজনকে কি বসাবে, নিজে দাঁড়ান। কিছুক্ষণ পর পুলিশদেরকে বলতেছেন, চলো আজকে চলে যাই, আরেকদিন এসে বাধা দিব। আজকে সাথের পুলিশেরা দোষে, হুজুর ওই দিন আসলাম, সামিয়ানা রশিদ কাটলাম, এটা করলো না, আজকে দুইবার ওনাকে বসাইলেন, আরেকবার বসাইতে গেলেন, ওনাকে কি বসাবেন, নিজে দাঁড়াই রইলেন, এর রহস্য কি একটু জানতে মন চায়। জবাব দিলেন, ও আমার সাথীরা, নিজামুদ্দিন আউলিয়া কে এটা আমার অজানা নয়, কিন্তু তার এই কাজগুলোকে পরবর্তীতে মানুষ দলিল দিয়ে অবৈধ কাউয়ালিতে লিপ্ত হবে, তাই আমার দায়িত্ব শরীয়তের পক্ষ থেকে বর্তায় তাকে এ কাজ থেকে বারণ করা, তাই বারবার আসি। নিজামুদ্দিন প্রথমবার যখন দাঁড়াইছিল, তোমরা দেখেছো সে এখানে দাঁড়াইয়াছে, আমিও এখানে দাঁড়াইয়াছি, রুহানি ভাবে সে তখন প্রথম আকাশে পৌঁছেছিল, আমি সেখানে গিয়ে তার রুহকে ধরে এনে এখানে বসাই দিছি। দ্বিতীয়বার যখন তিনি দাঁড়াইলেন, তোমরা তো দেখেছো তিনিও এখানে দাঁড়ানো, আমিও এখানে দাঁড়ানো, তখন তিনি প্রথম আকাশও ছিলেন না, রুহানি ভাবে তিনি সপ্তম আকাশের উপরে ভ্রমণ করতেছিলেন, আমিও সেখানে গিয়ে তাকে আবার ধরে এনে মাটিতে বসাই দিলাম। এর থেকে বোঝা যায় কাদের জিয়াউদ্দিন কোন পর্যায়ের বুজুর্গ, তিনিও সেখানে যান ধরে এনে বসাই দেন। তৃতীয়বার যখন তিনি দাঁড়াইলেন, তখন দেখতেছি তিনি সপ্তম আকাশও নেই, সিদরাতুল মুনতাহায়ও নেই, আরশে মুআলায়ও নেই, এর উপরে যাকে লামকান বলা হয়, জায়গা নয়, ওইখানে তিনি ভ্রমণ করতেছেন, আমিও চেষ্টা নিলাম সেখানে গিয়ে তাকে ধরে এনে বসাই দিই, কিন্তু বাধা আসলো, ও হাকিম জিয়াউদ্দিন ওইখানে উড়ার অনুমতি নিজামুদ্দিনের আছে, তোমার নেই, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মার হাতের ভিতরে এমন ভাবে ডুবে আছেন, আমি আশ্চর্য হয়ে দাঁড়াই শুধু এগুলো দেখতেছিলাম, কি বসবো কি তাকে বসাবো, আমি তো তখন এর ভিতরে ডুবে আছি। হাকিম জিয়াউদ্দিন বারবার বাধা দিতে গেলেন, আমাদেরকে কোনো কাজে বারবার এভাবে বাধা দিতে আসতে, আমরা যদি মনে করি কাজটি বৈধ, এরপরও হে বাধা দেয়, আমরা তার বিরুদ্ধে কত অ্যাকশনে দেখেন, অবৈধ বাধার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া এটা ভিন্ন কথা, এটা শরীয়তের হুকুম, যাও, কিন্তু বৈধ কাজে বাধা দিল আমরা অ্যাকশনে যাইতাম। নিজামুদ্দিন আউলিয়া অ্যাকশনে গেলেন না, তো গেলেন না, গেলে কিন্তু তার ক্ষমতা ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল। কাজী জিয়াউদ্দিন মৃত্যুসজ্জায় শায়িত, কিছুদিন পর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই গেছেন তাকে দেখবেন, বাড়ির দুয়ারে গিয়ে সংবাদ পাঠালে, নিজামুদ্দিন আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। হাকিম জিয়াউদ্দিন সংবাদ পাঠাইলেন, আমি আমার অন্তিম সময়ে কোনো বেদাতির চেহারা দেখতে চাই না, আসার অনুমতি নেই, কারণ তিনি যে কাউয়ালি শুনতেন হাকিম জিয়াউদ্দিনের দৃষ্টিতে এটা বেদাত ছিল, তাই বলেন আমি অন্তিম সময়ে কোনো বেদাতির চেহারা দেখতে চাই না, তাই আসার অনুমতি নেই। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে যখন শোনানো হইল, হুজুর অনুমতি তো দেননি, তিনি বেদাতের চেহারা দেখতে চান না, তো তাকে বলো যে নিজামুদ্দিন তার হাতে ওই বেদাত থেকে তওবা করতে এসেছে। আল্লাহ আকবর, একজনের মহব্বত আরেকজনের অন্তরে কি পরিমাণ দেখুন, এটা কিসের বরকত। সব মাদরে দাম দা করতে রে জিনসেকে পৌঁছা, সব মাদুরে দাম দা কোতে রে জিনসেকে পৌঁছা, কি উনকে লিয়ে তুনে ভালাই কি দোয়া হ্যায়, কি উনকে লিয়ে তুনে ভালাই কি দোয়া হ্যায়। এই পরিমাণ বিরোধিতা তার সাথে, আর ওর ব্যাপারে বলতেছে ওর হাতে তওবা করার জন্য নিজামুদ্দিন আসছে, এই সংবাদ তাকে পৌঁছাও।
আরেক রাওয়ায়েতে আছে, ওনাকে গিয়ে বলো নিজামউদ্দিন তার পিছনের বেদাত থেকে তওবা করে এসেছে, এমনি আসেনি। এই সংবাদ যখন হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে মাথার পাগড়ি খুলে দিয়ে বললেন, পাগড়িটি নিজামউদ্দিনের সামনে বিছাইয়ে দাও এবং বলো আমার পাগড়ির উপর দিয়ে যাতে হেঁটে আসে, সাথে একথা বলবে যাতে জুতাও না খোলে, জুতা পরিহিত অবস্থা যাতে আমার পাগড়ির উপর দিয়ে হেঁটে এসে আমার সামনে আসে। কি পরিমাণ ইজ্জত এহতারাম অন্তরে, দেখেন এদিকে বাধাও দিতে যান, শরীয়তের দায়িত্ব। পাগড়ি বিছানো হইল, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই পাগড়ির উপরে হাঁটা দূরের কথা, জুতা নিয়ে চলা দূরের কথা, পাগড়িটি তুলে নিজের মাথায় দিলেন। যে আমাকে বারবার বাধা দিতে আসে আর তার পাগড়ি এখন নিজের মাথায় দিয়ে দিতেছেন, কি ইজ্জতার এহতারাম চিন্তা করুন। এই শানে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সামনে আসলেন। দুজনের কি আলাপ আলোচনা, এটা নিজামউদ্দিন আউলিয়ায় বোঝেন, হাকিম জিয়াউদ্দিন এ বোঝেন, অন্যদের বোঝা সম্ভব নয়। কিছুক্ষণ পর হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এদিকে মতানেক আপন জায়গায় বারবার আসেন, কাউয়ালি বাধা দিবেন, নিজামউদ্দিন আউলিয়াও শুনতেছেন না। মহব্বত আপন জায়গায়, ইজ্জত এহতারাম সম্মান হইতে আপন জায়গায়, এটার নামে ইসলাম, এটার নামে মুসলমানি, যারা এটা মেনে চলে এরাই বাস্তবে মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষাগুলো উম্মতের কিছু কিছু মানুষ গ্রহণ করেছে, তাই তাদের হাতে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়ে গেছে। এর নামে হলো শান্তি। মতানৈক্য আপন জায়গায় আছে, মারামারি নেই, দরাদরি নেই, একজনের বিরুদ্ধে আরেকজন গীবত শেকায়েত কুৎসা রটানো, এগুলো কিছুই নেই। এ হলো ইসলামের শিক্ষা, এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা লাভ করতে পারে। আর যদি মতানৈক্য আছে, সাথে দুশ্মনী, একজন আরেকজনের বদনামী, আরেকজনের গীবত শেকায়েত কুৎসা রটানো, এখানে মারামারি দরাদরিতে হবেই, অশান্তির আগুন তো জ্বলবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।